পানি থেকেও টাকা বেশি খরচ করি। আয় আয়। হুম হুম। কি বাড়ি রে ভাই? আমি খোলা। ও আসছো? আসেন ভাইয়া। ধন্যবাদ ভাবি। বলছি না, আমার পুরনো বন্ধু। ভাবি কেমন আছেন? জি ভালো, আপনাকে স্বাগত। জি, নাস্তা পানি দাও। সব রেডি, আসুন। হুম, দরজা লাগা। ও বাড়িটা সুন্দর না? কাশ্যা, তোর দ্বিতীয় বউটো সুন্দরী। দূর, আরে কাশ্যা ঘুষখোর। ভিতর সর, চল জুতা খুল। আরে এটা কি জিনিস? এটা বাস থেরাপি। মানে? জনগণকে দিই না ওই বাস। কি বলো? ব্যথা থেরাপি। এভাবে হাঁটলে পায়ে মাসাজ হয়, পায়ের ব্যথা চলে যায়। আচ্ছা আচ্ছা, দারুন তো। পায়ের তলায় প্রেসার পড়ে তো, ব্যথা থেরাপি। দারুন জিনিস তো, আমার পায়ের ব্যথা যাবে নাকি? হ্যাঁ যাবে যাবে। এইভাবে জনগণকে বাস দিয়ে বাস থেরাপি নিচ্ছি। কত টাকা ঘুষ খাবি রে? হ্যাঁ শুরু কর। ও হো, কাতুকুতু লাগে রে। হ্যাঁ ওইটাই থেরাপি, অনেক উপকার। সত্যি নাকি? রাতে ভালো ঘুম হয়। তোরে মিথ্যা বলবো? ঘুষ ছাড়া ফ্রি উপদেশ দিলাম, দিব তোরেও বাস দিব। চল চল। ও কই, আয়। এইটা তো নরমাল বাড়ি দেখি। এটা একটা প্রাকৃতিক জিম বাড়ি। বয় দোস, ধন্যবাদ ধন্যবাদ। এই যে আপনাদের মুলা জুস। দাও। অনেক ধন্যবাদ ভাবি। নাস্তা দিও। দিচ্ছি, খান ভাইয়া। তোর দ্বিতীয় বউটা আসলেই সুন্দর। প্রাকৃতিক বউ তো। দারুণ। আরো বিয়ে করবি? ইচ্ছা আছে, চার নম্বরটাও খুঁজতেছি। কত খারাপ, আসলে ঘুষ খামু আর বিয়ে করবো। কঠিন, আস্তে আস্তে শুনে ফেলবে। ও হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। বলো, তোর আগের স্টাইল এখনো গেল না? শুধু নিজেরটা হইলেই হবে, বন্ধুকেও দিতে হয়। এই জুসটা অনেক কড়া। ও সত্যি নাকি? ঘুষের কসম, টাকা তো তেজ মাথা আমার কাছে। হইছে, যাই হোক, চিয়ার্স। ঘুষ চলবে, জনগণ মরবে। কেমনে কি প্রাকৃতিক? ও আচ্ছা, এটা তো প্রাকৃতিক বাড়ি। সোফা প্লাস প্যাটের ব্যায়াম। ও হ্যাঁ, তুই একবার ট্রাই করে দেখ না। পেটের জন্য খুব ভালো তো? হ্যাঁ ঠিক। ঘুষের সাথে প্রাকৃতিক বাড়ি। চল কোথায়? এদিকে যাই, জুস খাবো। আর বলিস না, সব তো ফেলে দিলাম, ভাগ্যে নাই। আরে ব্যাপার না, কি বলো, শখ মিটে গেছে? টাকা হইলো তেজপাতা, আমার জুস বার আছে। জুস বার? আরে পুরোটাই সব প্রাকৃতিক জুস। ঘরের ভিতর? ঘুষ বেশি খাই তো, ব্যায়ামটা জরুরি, নাইলে মরে যাবো। আরে ভাইরে ভাই, আলু সব জুস পুরো সাগরটাই উঠে আনছস। কোনটা খাবি? বাহ দারুণ তো। দুই চার বছর ঘুষ খাইলে একটা সাগর কিনতে পারমু। পারবো না? হ্যাঁ তুই পারবি। করলার জুস খা। তোর এখানে কোনো ব্যায়ামের ব্যবস্থা নাই? ব্যায়াম? হুম। আরে পাগলা, সব ব্যবস্থা করে রাখছি। ও তুই এইখানে দাঁড়া। আচ্ছা। হুম এইখানে। হুম। হাতে জুস নে। হুম। ওয়েট কর। কিভাবে ওয়েট কর? রেডি, ওকে শুরু। মা 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 মা, আরে গেছে রে পা গেছে। এইটা হলো জাম ব্যায়াম। এটাই ব্যায়াম মেশিন। আগে বলবি এই ব্যায়ামে হাঁটু শক্ত হয়। হাঁটু? কঠিন ব্যায়াম, নিচে আসলেই জাম্প করবি, মানে ঘুরে ঘুরে আসবে। ভুলে গেছস, এটা জিম বাড়ি, প্রাকৃতিক বাড়ি। এত দ্রুত আসে কেন? দ্রুত লাভ দিবি। ও আচ্ছা, জোরে লাভ। হুম হুম, একদম ঠিক মতো। ওকে ঠিক মতো দাঁড়া, রেডি। তুই রেডি থাকিস না কেন? বলদা বলবি না, উপরে আসবে, বসতে হবে তো। বসা, উঠা, বসা, উঠা, উঠা, বসা, বসা, উঠা, উঠা, বসা। আবার এটাই ব্যায়াম। এইবার কঠিন ব্যায়াম হবে তাহলে, ঘুষের সাথে ব্যায়াম ফ্রি, একটার পর একটা। হুম হুম, ঠিক ধরছ, নিচে পরে উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, রেডি। কঠিন ছিল, এরকম ব্যায়ামে মরে যাবে তো, হারান হয়ে গেছি। এত ব্যায়াম করে কি করবি? ঘুষ কর তো, পেট ঠিক রাখি। আপনাদের নুডলস নাস্তা রেডি? রেডি নাকি? চল নুডলস খাই, খাবি নাকি? আয় আয়। পরেরটাই কি ব্যায়াম আছে? খানা ব্যায়াম। আগেই বলে দে, এটা সবচেয়ে সহজ। বাবারে, রেডি তো? এই যে
নিন আপনাদের নুডলস। ধন্যবাদ ভাবি। ব্যায়াম করতে করতে খেতে থাকুন। জি ভাবি। খাচ্ছি। পারবি তো ঠিকমতো? আমাকে পারতেই হবে। এই তো ভালো লাগলো। ও তাই নাকি? তুই পারবি। ধন্যবাদ। লা শুরু করি। সালাম এসি নাও খাও। থ্যাংকস। ওই বলদ, শালা বলদ, যেখানে সেখানে ময়লা ফেলোস। কি করলাম? তোর জিনিস নিয়ে যা। গেলি না পিডামু? ওই কি দেখছ? মাইর খাবি? চলো যাই। কোথা থেকে আসে এসব? আচ্ছা শুনো, চলো পাহাড় থেকে ঘুরে আসি। আমার পাহাড় দেখার খুব শখ। হুম, আমারও। হ্যাঁ, আমার খুব শখ। পাহাড়ে যাবো, মজা করবো, পাহাড় মারবো, মজা করবো। বলিও না। আচ্ছা নদীতে কোথাও ঘুরতে যাই? নদীতে যাবো, দারুণ হবে। হ্যাঁ, নেক্সট উইক। মজা করবো, প্লাস্টিক ফেলবো, নদী ধ্বংস হয়, আমাদের এনজয়, প্রকৃতির গোষ্ঠী কিলাই। আমার শালা প্রকৃতি কিলার। এসব ময়লা নিজের ঘরে ফেলতে পারস না? ওইগুলো তো ময়লার ঝুড়িতে ফেললাম। সুতাক প্রকৃতি কিলার, সব জায়গায় ঘুরতে যাও, তোমাদের জন্য বন পাহাড় নদী ধ্বংসের পথে। শালা কি করছিস? আমার কথা কস বলতা, খালি ঘুরতে যাও, তোমাদের জন্য বন পাহাড় কেটে হোটেল রিসর্ট হয়। ফালতু শালা, ঠিকমতো নাস্তাও করতে পারছি না। থুর, ওই এটা কি বসার জায়গা? তুই ঘুরতে গিয়ে মরস না কেন? এটা আমার বসার জায়গা। তোরে কইতে হবে প্রকৃতি কিলার, ছেকা খাবি তুই। এটা তো ময়লার ঝুড়ি ছিল। তোর কাছে তো পুরো দেশটাই ময়লার ঝুড়ি। দেখছো শালা প্রকৃতি কিলার, তোদের এত ঘুরে লাগে কেন? দেশটা পুরাই ময়লার স্তূপ হয়ে গেল। ওরে মা, এখানে কি প্রকৃতি ধ্বংসকারী? না, নাস্তাটাও ঠিকমতো হচ্ছে না, শান্তি মতো কোনো কাজই হচ্ছে না। এত ভালোবাসা তোদের, দেশটারও একটু ভালোবাস। রাস্তার ভিতর টোস্টার, বাটারটা কই রাখলাম রে? হুম, ওই বাটার ঠিকমতো টেস্ট না হইলে তোরা পিডামু বাটার। আচ্ছা পেপার কি? নাস্তাটা মজা লাগছে। ওই বলদা, হুম, খাবি নাকি? বানাবো না ভাই। না ধন্যবাদ। ধন্যবাদ। জীবনটা বেদনা নাকি? আমি তো ময়লা ফেলছিলাম, সরি ভাই। ভুল হইছে। চুপ, ফোর কে সুন্দরী, ফেক চেহারা সব। চুপ চুপ, মেকআপ উঠাইলে চিনবো কেউ? এসে ভাই। হ্যাঁ পেপার, ধন্যবাদ। শুভ সকাল। হ্যাঁ শুভ সকাল। দুনিয়া সব পাগল, আর আমরা সবাই পাগল কয়, ভাল লাগে না? ওর বাসা ময়লার ঝুড়ি, বাসাও হয় ওনার বাসা। ঘর আপনার ঘর? দূরে গিয়ে ভালো টাইম দেখে মরে যা। গেলি না পিডামু? আপনি কঠিন জিনিস। চলো চলো। সব প্রকৃতি কিলার রে। ওই বউ, উঠা উঠা। পারবো না, তুমি উঠো। কি হয়েছে রে? হ্যালো, হ্যাঁ কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ আসতেছি, হ্যাঁ হ্যাঁ কথাই আছি। ও আচ্ছা, ল্যান্ডফোন, সরি আসছি। খাইছে রে? ওই বউ, একটু নাস্তা বানাই দাও। পারবো না। কি বলো এইসব? উঠা। সারা রাত অনলাইনে সিরিয়াল খাইছে, বিয়া করছি। নিজে বানাও, যাও। পাগলা কুত্তা কামড়াইছিল। বউ চাও আবার গৃহিণীও চাও, এত পারফেক্ট হইতে পারবো না। আরে বাবা, আমার একটু হেল্প করো, অফিসে লেট হয়ে গেছে না? কি জীবন তোমার বুঝি না। ঘুমাইতে দাও। খালি সিরিয়াল দেখবা, আর বাচ্চা কাচ্চার নাম সিরিয়ালের নায়ক নায়িকার নাম রাখবা, এটাই জীবন না? আহা, জীবনটা তাড়াতাড়ি, তাই সবসময় রেডি থাকতে হয়। জুতা কই জুতা? সোফার পাশে আছে, ঘুমাইতে দাও না। ভালো একটা শুভকাম দেখে একেবারে ঘুমাই যাও না কেন? যত সব ফালতু। আরে কি হইছে? কি লাইছে? সিরিয়ালকে বিয়ে করতে গেলাম। চুপ থাকো। টিকটিকির ব্রেন তো, তাই সিরিয়াল দেখে মজা পাও। সিরিয়াল বেস্ট। দেরি হয়ে গেছে রে।
একটু দুধ খেয়ে নি রে। চাকরিটা এবার চলে যাবে সিরিয়াল তোর জন্য। সবসময় দেরি হয়, ভাগ্যিস বাসাটা ট্রেনের সাথে মিশিলাম। ওকে গেলাম, যাও। ঠিক ট্রেনে উঠছি তো? হ্যাঁ ঠিক আছে। বউ গেলাম, ওকে গেলাম, গেলাম বউ, বাই বাই। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।